সজীব আহমদ আপনি লিখেছেন আমি কয়েকজনের সাথে অন্যায় কাজ করেছি কিন্তু তাদের কেউ বেঁচে নেই এখন তাদের কাছ থেকে কিভাবে ক্ষমা পাবো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাফ করুন ভাই সজীব আহমদ কারোর কাছ থেকে যদি আমরা ক্ষমা নেওয়ার সুযোগ না পাই তার আগে তিনি দুনিয়া থেকে চলে যান এটা অনেক বড় একটা বড়ো একটা দুর্ভাগ্যের কথা আর এই কারণে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন তোমরা সেদিন আসার আগে একে অন্যের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও ক্ষমা প্রার্থনা করে নাও যেদিন কোনো মানুষ কোন মানুষের কোনো উপকারে আসবে না এবং সেদিন তার বান্দার প্রতিটি আমলের হিসাব হবে সেদিন আসার আগে আগে তোমরা প্রতিটি আমলের হিসাব তোমরা ক্লিয়ার করো মানুষের পাওনা দেয়গুলোকে ক্লিয়ার করো অথব যদি কারোর কাছে আপনার আপনার আপনি কারোর অধিকার নষ্ট করে থাকেন সেটা আর্থিক অধিকার হতে পারে দুর্ব্যবহার করে থাকতে পারেন লোকটা যদি মৃত্যুবরণ করে থাকে বা হারিয়ে থাকে এটা খুবই ডেঞ্জারাস একটি বিষয় এই জন্য যখনই কারোর সাথে আমাদের দুর্ব্যবহার হয়ে যাবে কোনো কারণে তার কোনো হক নষ্ট করেছি বলে আমি অনুভব করতে পারবো তৎক্ষণাৎ বিলম্ব না করে তার কাছ থেকে সেই মামলা পরিষ্কার করে নেওয়া উচিত ক্লিয়ার করে নেওয়া উচিত এবং তার কাছ থেকে ক্ষমাটা চেয়ে তারপর সামনের দিকে অগ্রসর হওয়া উচিত আল্লাহ তার আমাকে শ্রীতফিক দান করুন যদি কোনো কারণে সেটি আমরা করতে না পারি লোকটি মৃত্যু হয়ে গেল হারিয়ে গেলেন তাহলে সেক্ষেত্রে ওই লোকটির তরফ থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনি তাকে মাফ করে দিন তার প্রতি রহম করুন এবং তার জন্য দোয়া করব তার পক্ষ থেকে দান সাদাকা করব। এগুলোর মাধ্যমে আশা করা যায় আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে মুক্ত করবে বিশেষ করে আর্থিক অধিকার যদি নষ্ট করে থাকি তাহলে সেক্ষেত্রে তার ওয়ারিসরা বেঁচে থাকলে তাদের কাছে এটা পৌঁছে দেবো ওয়ারিসা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে অন্য মানুষদের কাছে আমরা পৌঁছে দিব এর মাধ্যমে অর্থাৎ গরিবদেরকে দান করবো তার তরফ থেকে এর মাধ্যমে ইনশাআল্লাহ সেই দায় থেকে আমরা মুক্ত হতে পারি আর যদি ব্যবহার খারাপ করে থাকি তার অন্য কোনো অধিকার নষ্ট করে থাকি যেটা অর্থ সংশ্লিষ্ট নয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে দোয়া তার জন্য আল্লাহর কাছে তার জন্য মাখফেরার তলব করা তার পক্ষ থেকে সা দেখা করা আল্লাহর কাছে মাপ চাওয়া এই কাজগুলো আমরা অব্যাহত রাখবো এই সালাভিনা আল্লাহ আলামিন আলমিন বান্দা যখন তবা করেন লজ্জিত হন অনুতপ্ত হন তার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন মুক্তির পথ দেখিয়ে দেন বি সালাবিনের মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি এমন নির্বাস সরি নিব্রাস আপনি লিখেছেন আমি ওয়াসার ওয়াসায় আক্রান্ত এক ব্যক্তি অজুতে কোনো অঙ্গ ধোয়ার পরও আমার মনে হয় ধোয়া হয়নি পবিত্রতা অর্জনের ক্ষেত্রে এবং নামাজের ও রাকাত সংখ্যা নিয়েও প্রায় সময় সন্দেহ হয় এ থেকে আমি কিভাবে রক্ষা পেতে পারি বিশেষ করে সালাতে পবিত্রতা দিয়ে থাকে এই শয়তান নাম হল এই এই শানকে নবী করিম সাল্লাম চিহ্নিত করেছেন এবং এই শয়তান মানুষকে বিভিন্নভাবে খিনজাপ এর নাম হলো খিনজাপ বিভিন্নভাবে মানুষকে কমন্ত্রনা দিয়ে থাকে সাধারণত বাম দিক থেকে দিয়ে থাকে যদি বাম দিক থেকে দিয়ে থাকে এরকম আপনি এই অস্বস্ত যদি আপনি ফিল করেন তাহলে সেক্ষেত্রে বাম দিকে আপনি তিনবার থুতু ফেলবেন জাস্ট জিব্বার আগা যে আপনার সুয়ের মাথায় যে পরিমাণ পানি থাকে পরিমাণ থুতু অর্থাৎ জাস্ট থুতু করা এর মানে এই যে অনেকগুলো থুতু ফেলতে হবে এরকম কোনো বিষয় নয় থুতু নিক্ষেপ করলেন বাম দিকে তিনবার এবং আমন্তু বিল্লাহি ওরা সুলহি পড়লেন আওয়াজ্লাহ জিম পড়তে পারেন এগুলোর মাধ্যমে সালো আপনি ওয়াশাস থেকে মুক্ত হবেন আর ওয়াসওয়াসা শয়তান যখন দেয় তখন সেটাকে পাত্তা না দেওয়া কোনো প্রকার গুরুত্ব না দেওয়াটা কে না করাটা কিন্তু এই ওয়াশ থেকে মুক্তির অন্যতম মাধ্যম এদের সেই চেষ্টা আমাদের করতে হবে সালো তার এস কে আপনি লিখেছেন কবরে নেমপ্লেট পড়লে কি কোনো ক্ষতি হয় কেউ কেউ বলে থাকেন এতে চোখের যদি কমে যায় কথাটি কতটুকু সত্য ভাই জুবাইর এটা একেবারেই অসত্য একেবারেই অমূলক একেবারেই আপনার ভিত্তিহীন এবং কুসংস্কারের জন্য বিশ্বাস এবং উক্তি কবার নেম প্লেট পড়াতে কোনো অসুবিধা হয় না অন্য যে কোনো কিছু পড়লে যেরকম তার সাথে আপনার যে কোনো সাধারণ কোনো জায়গাতে আপনি কোনো মানুষের নাম লেখা আছে তার জন্ম মৃত্যুর সন তারিখ লেখা আছে এরকম কোনো কিছু দেখলে সেখানে যেরকম কোনো অসুবিধা নেই কবর নেম প্লেট পড়াতেও কোনো অসুবিধা নেই এটা নেহাতই কুসংস্কার এরপর ইসরাত জেনিথ আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন আমার স্বামী খুব ছোটোখাটো বিষয় আমার উপর রেগে যায় এ থেকে আমি তার অবাধ্য হয়ে যাব এবং আমার কি তাতে গুণা হবে মনিসরাত যদি ছোটোখাটো বিষয় আপনার স্বামী রেগে যায় এবং মনে হয় যে এটা তার মানবীয় যে দুর্বলতা আছে সেটির কারণে হয় ত্রুটির কারণে হয় আপনার ত্রুটিটা এখানে থাকে না তাহলে ইশাল আপনি এটার জন্য অরিড হওয়ার কোনো কারণ নেই প্রেশান হওয়ার কোনো কারণ নেই এটার দায়ভার আপনার উপরে না যদি আপনি নিজের ত্রুটি থেকে মুক্ত থাকেন অহেতু ছোটোখাটো ইস্যু যেটা থেকে আসলে মানুষ চাইলেও বাঁচতে পারে না তারপর তিনি রাগারাই করছেন তাহলে বুঝবেন এটা তার সমস্যা আপনার সমস্যা নয় তারপরও মানুষ আল্লাহর বোলার প্রিয় বান্দা হওয়ার জন্য নিজেকে আত্মশুদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন এবং পবিত্র করার জন্য সবসময় সচেষ্ট থাকবে আন্তরিক থাকবে সেই জায়গা থেকে আপনি চেষ্টা করবেন যে আপনার মধ্যে কোনো ত্রুটি আছে কি না কোনো বিচ্ছুতি আছে কি না কোনো খুঁত আছে কি না সেটা আপনি আবিষ্কার করবেন এবং আপনি নিজে সব সচ্ছ থাকবেন এবং বিনয় বিনয়ী থাকবেন এবং নিজের দোষটা আপনি দেখার চেষ্টা করবেন এর মাধ্যমে আপনি একজন ভালো মুসলিম হতে পারবেন আল্লাহ প্রিয় বান্দি হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ বিদমিল্লা এবং আপনি যেটাকে দেখছেন যে স্বামী অহিত আগারাই করছেন সেটা আধৌ সেরকম কিনা নাকি এটা আপনার কাছে মনে হচ্ছে বাস্তবে সেটা আপনার কোনো বড় দোষও হতে পারে সেটি আপনি অন্য কারোর মাধ্যমে একটু ভেরিফাই করেও নিতে পারেন যাতে করে আপনার কোনো ত্রুটি থাকলে সেটা আপনি কার্সন করতে পারেন ইনশাআল্লাহ আবদুলিল্লাহ যদি আপনি নিজে ডিটারমাইন থাকেন যে আপনার এরকম কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ তার মাধ্যমে আপনি আল্লাহ রাবুল্লা আলমিনের কাছের জন্য কোনো পাকড়াউর মুখামুখি হবেন না আল্লাহ আপনাকে রক্ষা করবেন এবং হেফাজতে রাখবেন